বিজয়ের যাত্রায় নিউজ 71.টিভি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাউতফুক গ্রামের বাসিন্দা বিমা গ্রাহক মরহুম করিম শেখের মরণোত্তর বিমা দাবির চেক প্রদানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লার বাসভবনে এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টঙ্গিবাড়ি এজেন্সি অফিসের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা। মাসে মাসে 1000 টাকা করে জমিয়ে আমি বছর একটা ইনস্যুরেন্সের জন্য একটা অ্যামাউন্ট আমি দিলাম, সেটা কিন্তু 15-20 বছর পরে বিশাল বড় একটা অ্যামাউন্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক নূরে আলম বিপ্লব, সাধারণ সম্পাদক ইফতেখার মাঝি, নিউজ 71.টিভির নির্বাহী সম্পাদক জিতু রায়, বিশিষ্ট সমাজসেবক রিপন মোল্লা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের টঙ্গিবাড়ি এজেন্সি অফিসের এজেন্সি ম্যানেজার আব্দুল হাকিম, ইউনিট ম্যানেজার মোহাম্মদ শাকিল, শহীদুল ইসলাম, ইয়াকুব ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আল ইসলাম, জাকির হোসেন ও বিউটি আক্তার। আলোচনা শেষে মিলাদ পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন। পরে বীমা গ্রাহক মরহুম করিম শেখের স্ত্রী গোলাজান্নাত বীমা দাবির নমিনি হিসেবে চেক গ্রহণ করেন। এই বীমার বিপরীতে করিম শেখ 3 বছরে জমা বাবদ মোট 42,490 টাকা জমা করে সৌদি আরব কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে ডেল্টা কর্তৃপক্ষ তার পরিবারকে 2,27,135 টাকার মৃত্যু দাবি প্রদান করল। তাসিন ইসলাম শ্রাব। News 71.TV।